দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি আমরা বাগান। এবং আপনারা জানেন যে বরিশালের আমরা সবচেয়ে বিখ্যাত, আমরা সারা বাংলাদেশ ব্যাপী এর একটি কদর রয়েছে। প্রিয় দর্শক, কৃষক ও কৃষি চ্যানেলে আমন্ত্রণ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি টিপে রাখুন। এই আমরার যে গুণাগুণ এবং এর মিষ্টতা এবং এর স্বাদ মানুষের মানে সবসময় আকৃষ্ট করে। তো আমরা এসেছি আজকে ঝালকাঠি জেলার, এটা হচ্ছে সদর উপজেলা, সদর উপজেলা কাপড়কাটি গ্রাম, কাপড়কাটি গ্রামে আমাদের ভাই, উনি এই বাগানের মালিক। আমরা এখন ওনার সাথে কথা বলছি। আসলে এই দেশে আমাদের এই ঝালকাঠিতে কতদিন ধরে আমরা বাগান, ঝালকাঠিতে আমরা বাগান, আমরার চাষ হয় প্রায় ধরেন আজ থেকে 40 বছর আগে। আচ্ছা, আপনার এই বাগানটা কতদিন? আমার এই বাগানটার বয়স এটা 12 বছর, 12 থেকে 14 বছর। আচ্ছা, তো এই আমরা চাষ করতে হলে বা এই বাগান করতে হলে কি কি পরিচর্যা বা কিভাবে আমরা চাষ করতে হলে আগে যেমন মাটিটাকে কেটে যে এমন একটা লেভেলে নিয়ে আসতে হয় যেখানে পানির লাক না পায়, আর যদিও পায় অল্প সময়ের ভিতর সেটা যাতে ড্রেনে চলে যায়, খালে চলে যায়, এই অবস্থা করার পর এটা আমরা চাষ করতে হয়। চাষের সাথে আমাদের বিভিন্ন সার আছে, যেমন ড্যাপ সার, তারপর ওই ইউরিয়া, ফসফেট, তারপর আমাদের যে সমস্ত সার আছে ব্রোন, এই সারগুলো দিয়ে একে আস্তে আস্তে বড় করতে হয়। যখন 3-4 বছর হয় তখনই এর অল্প অল্প আমরা দেওয়া শুরু করি, এবং তারপর তো যত দিন বাড়ে ও আর ফলন বাড়াইতে থাকে, এটাই হলো আমরা গুণগত। একটা গাছ কতদিন ধরে আমরা দিতে, একটা গাছ আমি যা লাগাইছি আমার গাছ আমার প্রায় 40 বছরের গাছ আমার এখন আছে, এটা আমরা দিচ্ছি। আচ্ছা, আমরা এই যে আপনাদের দেশের আমরাটা এত সুস্বাদু এবং দেশে বিভিন্ন জায়গায় সুনামটা কেন বল? আমাদের দেশের আমাদের এলো মাটির এক এক জায়গার মাটি, যেমন রাজশাহীতে আমের জন্য সুস্বাদু, দিনাজপুরে লেচুর জন্য সুস্বাদু, কিন্তু আমাদের বরিশালের এই অঞ্চলটা আমরা লাগাইলে এখানের আমরা অনেক টেস্টি এবং মিষ্টি হয়, এটার গুণগানটা হলে আমাদের মাটির গুণ, এটা হলো মাটির গুণ, মাটির গুণ। তারপরে আপনাদের একটা জিনিস আমরা বুঝছি যে এটার প্রতি আপনাদের ভালোবাসাটা আছে, ভালোবাসাটা আছে এই কারণে যেটা বাণিজ্যিক ভিত্তিতে করায় আমরা লাভবান হচ্ছি। যেমন আমাদের এলাকায় আগে যে আমরা ধান চাষ করতাম আমরা এতটা লাভবান ছিলাম না, এখন আমরা 1 বিঘা জায়গায় আমরা হইলে আমরা 50,000 থেকে 60,000 টাকা বিক্রি করতে পারি 1 বিঘা। আর আগে 1 বিঘা জায়গায় ধান বিক্রি করলে সর্বোচ্চ 10,000 থেকে 12,000 টাকা বিক্রি করতাম, কাজে এটা আমরা যখন লাভবান তখন এটার দিকে আমরা ঝুঁকে পড়ছি, আমাদের এই হলো আমাদের ঝোঁকার মূল কারণ। আচ্ছা, আমরা চাই যে আপনাদের এই আমরা আপনাদের এই উৎপাদিত আমরা সারা বাংলাদেশের মানুষ যাতে এর স্বাদ গ্রহণ করতে পারে, আপনারা বেশি বেশি করে উৎপাদন করবেন এবং দেশের অন্য প্রান্তের মানুষও যেন এটা খেতে পারে। বর্তমান সরকারের যে যোগাযোগ ব্যবস্থা, ইনশাল্লাহ যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা দিনের দিন ভালো হচ্ছে, আপনারা জানেন পদ্মা ব্রিজ হয়ে গেলে আমাদের এলাকার আমরা দিনের আমরা দিনে যাবে, যেমন আজকে আমাদের আমরা যাইতে 2 দিন লাগে, আর ওই দিন দেখা যাবে যে সকালে আমরা দিচ্ছি 2-3টা ঢাকা শহরে, বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা যাইতে দিনের ভিতর পৌঁছে যাবে, তখন আমরাটা একদম তাজা আমরা সুস্বাদু আমরা প্রত্যেকের দুয়ারে পৌঁছে দিতে পারবো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি টিপে রাখুন।